এসএসসি জিডি দু হাজার চব্বিশের ফিজিক্যাল কাট থেকে কত নম্বর ইনক্রিজ হতে পারে ফাইনাল কাট পর্যন্ত তো এই বিষয়টা দেখার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের তথ্যগুলো একটু দেখতে হবে যেমন প্রিভিয়াস ইয়ারে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি প্রিভিয়াস ইয়ারে কিন্তু এখানে যেটা জেনারেল ডিস্টিক ইউয়ার্ড ছিল তাদের যেটা পি এম টি জন্য দেখেছিলো তার এইট্টি সিক্স নাম্বারে তাদের কিন্তু টাকা হয়েছিল এবং এরপরে মেডিকেল যেটা আছে মেডিকেলে কিন্তু নাইনটি টু নাম্বারে রাখা হয়েছিলো এরপরে ফাইনাল যেটা মেরিট তাদের এসেছিলো সেটা এসেছিলো নাইনটি এইট মোটামুটি কিন্তু এখানে বারো নম্বর কিন্তু ইনক্রিজ করা হয়েছিল। যেটা জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর আছে ওয়েস্ট বেঙ্গলের এবং এরপরে যেটা ডিটেলস দেখে রেখেছি সেটা হলো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি যেটা আছে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি তো জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু পিএসটি পি পিএমটিতে রেখেছিলো সিক্সটি ফোর নাম্বারে এবং মেডিকেলে কিন্তু রেখেছিলো সেভেন্টি ফোর নাম্বারে এবং ফাইনাল মেরিট এসেছিলো এইট্টি থ্রি পয়েন্ট ইলেভেন তো এখানে কিন্তু ইনক্রিজ হয়েছিল প্লাস উনিশ নাম্বার উনিশ নম্বরের একটু বেশি কিন্তু এখানে ইনক্রিজ করা হয়েছিলো যেটা জেনারেল ডিস্ট্রিক্ট এসসির ক্ষেত্রে আছে এবং এরপরে আসে ডিস্ট্রিক্ট ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি যেটা আছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি যেটা সেটা কিন্তু চুয়াল্লিশের মতো পি এম টি পি কাট ছিল এবং মেডিকেলের সময় কিন্তু ছিল ফিফটি সিক্স ফিফটি সিক্স পয়েন্ট ফোরটি ওয়ান এবং ফাইনাল যেটা গিয়েছিল সেটা কিন্তু গিয়েছিল সিক্সটি নাইন পয়েন্ট টুয়েলভ তো এখানে কিন্তু মোটামুটি প্লাস টোয়েন্টি ফাইভ কিন্তু নাম্বার এখানে ইনক্রিজ হয়ে গিয়েছিলো যেটা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি আছে আর বর্ডার ডিস্ট্রিক্ট যেটা ও ছিল সেখানে কিন্তু পঁচিশেরও বেশি নাম্বার হয়েছিল কারণ চল্লিশ নাম্বার দেখেছিল তাদের ফিজিক্যালে এবং যেটা ফাইনাল ম্যারিচ সেটা এসসি ও কিন্তু সমান সমানে গিয়েছিল ফাইনালে তো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর যেটা আছে মানে জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরের বারো নাম্বার ইনক্রিজ হয়েছিল এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসসির উনিশ নাম্বার ইনক্রিজ হয়েছিলো মোটামুটি এবং বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু পঁচিশ নাম্বার তো এতটা তফাত কেন কোথাও ইনক্রিজ হলো বারো কোথাও ইনক্রিজ হলো পঁচিশ কোথাও ইনক্রিজ হলো তিরিশ এতটা নাম্বার কেন তো এই যে ব্যাপারগুলো থাকে এগুলো যেমন আমাদের বর্ডার ডিস্ট্রিকে তো এখানে অনেক ক্ষেত্রে এখানে ভ্যারি করে যে আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেরা যে নাম্বার পেয়েছে সেগুলো এখন দেখো বর্ডার ডিস্ট্রিক্টে অনেকের নাম্বার আছে সত্তর অনেকের আছে আশি এর মধ্যে এবং অনেকের নাম্বার কিন্তু আছে একশো থেকে একশো দশ পনেরো কুড়ি এরকম নাম্বার কিন্তু আছে এবং এর থেকে বেশিও আছে তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু এই যে কাট আছে এটা কিন্তু এতটা বেশি চলে যায় এখানে আর আরেকটা বিষয় এখানে যেটা আছে সেটা হলো যে যখন এই নাম্বারটা যখন বেশি ইনক্রি মানে প্রথমেই যখন বেশি নাম্বারটা ওখানে চলে আসছে মেরিটে যেমন এই যে পিএইচটি এখানে তোমরা দেখে নাও এটা যেটা জেনারেল ডিস্ট্রিক্টের সেখানে প্রথমেই এইট্টি সিক্স ডেকেছে ফিজিক্যালের জন্য তারপরে বারো নাম্বার কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে আর অন্যান্য স্টেটে তোমরা যখন দেখবে সেখানেও কিন্তু প্রথমেই তাদের ওখানে বেশি ইনক্রিজ হয়ে যায় তারপরে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ইনক্রিজ হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়ে যায় তো নিচের দিকে যে নাম্বারগুলো থাকে যেমন ধরে নেই এবার এবারকার কথা যদি আমি বলি ধরে নিলাম এবার সত্তর থেকে আশির মধ্যে যত না ক্যান্ডিডেট আছে সত্তর থেকে আশির মধ্যে যত না ক্যান্ডিডেট আছে তার থেকে কিন্তু অর্ধেকেরও অর্ধেক মানে ধরে নাও সত্তর থেকে আশি পার্সেন্টে যদি একশো জন থাকে বা সত্তর থেকে আশি নাম্বারে যদি একশো জন ক্যান্ডিডেট থাকে তাহলে কিন্তু একশো থেকে একশো দশের মধ্যে কিন্তু ক্যান্ডিডেট থাকবে পঁচিশ জন এরকম তো প্রথমে যদি কাটাপটা বেড়ে যায় মানে ভ্যাকেন্সি কম যেহেতু সেহেতু বাড়ার সম্ভাবনা বেশি তো এই জন্য পরবর্তীতে কিন্তু কাটাপটা একটু কম বাড়ে কারণ উপরের দিকে তখন ওই বেশি নাম্বারের ক্যান্ডিডেট কিন্তু কম খুব কম পাওয়া যায় তো এই হলো কাট অফের ডিটেলস যে কত নম্বর ইনক্রিজ হবে তো এবার কত নম্বর ইনক্রিজ হবে সেটা কিন্তু বলা যাবে ভ্যাকেন্সি যেটা আছে সেটার ভিত্তিতে আট তো ডাকবে এবং কত নম্বর ডাকছে তারপর কিন্তু সেটা আইডিয়া করা যাবে যে কীরকম নাম্বার ইনক্রিজ হচ্ছে যদি আগেরবারের মতোই যদি এখানেও এবার কারো পরীক্ষার মানে নাম্বারের রেশিও থেকে থাকে যে সত্তর নাম সত্তর থেকে আশি নাম্বারের মধ্যে যতজন আছে একশো দশ থেকে একশো দশ থেকে একশো কুড়ি বা একশো থেকে একশো দশের মধ্যে যেই সংখ্যা ক্যান্ডিডেট এখানে মানে নাম্বার পেয়েছে যেরকম সেই রেশিওটা যদি আগেরবারের মতোই সমান থাকে তো সেই রেশিওটা তোমরা কোথাও পাবে না যদি সেটা সমান থাকে তবেই কিন্তু এরকম নাম্বার ইনক্রিজ হবে এর থেকে বেশিই হবে যদি সেই রেশিওটাই থাকে তো সেই রেশিওটা আশা করা যায় এবার থাকবে না কারণ ভ্যাকেন্সিও কম আছে তো আগে আসুক আমাদের ফিজিক্যালের যেটা কাটা আছে সেটা তারপরেই সেটা বোঝা যাবে যে কত নাম্বার আছে যদি আগেরবার মতো থাকে তাহলে সেভ স্কোর তোমরা ধরে চলো পি এম যেটা আছে পিএমটি পিএসটি থেকে তোমাদের যদি এই নাম্বারটার কথা বলছি না আমি এবার যেটা পিএমটি পিএসটিতে ডাকবে সেটার থেকে যদি তোমাদের মোটামুটি পঁচিশ নাম্বার যদি বেশি থাকে তাহলে কিন্তু তোমরা সেভ আছো যারা বর্ডার ডিস্ট্রিকে এবং অন্যান্য অন্যান্য যেটা আছে জেনারেল ডিস্ট্রিক্ট সেই নাম্বারগুলো যেগুলো আগেরবারে আছে সেরকমটা থাকলেই কিন্তু এবারও তোমরা সেভ স্কোরে আছো জনের মধ্যে কিন্তু থাকবে কিন্তু সেটা বোঝা যাবে আগে এই রেজাল্টটাকে দেখ মানে ফিজিক্যালের রেজাল্টটা তারপরে কিন্তু বোঝা যাবে যে কীরকম নাম্বার লাগতে পারে